আশা আমরা আজও ভুলতে পারিনি 1952 আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই 21শে ফেব্রুয়ারি আন্দোলনের কথা। আমরা ভুলতে পারি না ভাষা শহীদ রফিক জব্বার বরকাত সালাম সফিউদ্দিন। আমরা ভুলতে পারি না এই জন্যই যে এই 21শে ফেব্রুয়ারি তো আমাদের এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতার পর 1961 19শে মে বরাক উপত্যকায় বিশেষত কাছাড় জেলার শিলচর হাইলাকান্দিতে 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষার স্বকীয়তা রক্ষা করবার আন্দোলনে, যার মধ্যে ছিলেন বিশ্বের প্রথম ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, নারী ভাষা শহীদ। আর এ কথা যদি স্মরণে না রাখি তাহলে বাঙালি হিসেবে আমাদের গর্ব করবার অধিকার যে আমাদের হারাতে হবে। সেই বরাকপাড়ের বর্ণমালার দুঃখের কথা, মাতৃভাষার ঋণ শোধে যারা শহীদ হলো তাদের কথা আজ শোনাই, শ্রদ্ধায় স্মরণ করি তাদের। লহ প্রণাম হে বীর সাথী, লহ প্রণাম বীরের গাথায় রয়েছে লেখা বীর শহীদ নাম, বীরের গাথায় রয়েছে লেখা বীর শহীদ নাম। কুমারী কমলা আর বীরেন্দ্র দুইজন বীরের গাথায় লেখা বীর শহীদ। চণ্ডী সুনীল সত্যেন সুকোমল কানাই কুমুদ, চণ্ডী সুনীল সত্যেন সুকোমল তরণিয়া হিতে সচিন এগারো নাম, লহ প্রণাম হে বীর সাথী, লহ প্রণাম বীরে লেখা বীর শহীদ। 1961 19শে মে কি হয়েছিল সেদিন শিলচর হাইলাকান্দিতে? দেশের স্বাধীনতার সময় থেকেই বরাক উপত্যকার কাছাড় জেলায় বাঙালিদের আধিপত্য। 1955 থেকেই স্বাভাবিকভাবে দাবি ওঠে শিক্ষায় অফিসে ও দৈনন্দিন কাজে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তখন থেকেই শুরু হয় তাদের উপর অত্যাচার। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশ উপেক্ষা করে তৎকালীন রাজ্য সরকার বাঙালিদের এই দাবিকে বিধানসভায় নস্যাৎ করে দেয়। শুরু হয় বাঙালিদের বিদেশি তকমা দেওয়া এবং
বাঙালি নিধনের কাজ। ১৯৬০ সাল জুড়ে রাজ্যব্যাপী শুরু হল সভা মিছিল, প্রতিবাদে মুখর হল। ১৯৬১ সাল দেশ জুড়ে তখন রবীন্দ্র জন্মশতবর্ষের প্রস্তুতি চলছে। বরাকের বাঙালিরা একজোট হয়ে সে বছরের পহেলা বৈশাখকে সংকল্প দিবস হিসেবে ঘোষণা করল। উত্তাল হয়ে উঠল বরাক উপত্যকা, একের পর এক সভা সমাবেশ শপথ, প্রতিবাদী কণ্ঠে উচ্চারিত হল আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা, ভাষা জননী ডাকে ওই মাভৈ মাভৈ মাভৈ, ধ্বনিত হল বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে, পর্যরি কি করবি বড়াই সরতে হবে। বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেল সেই উদাত্ত আহ্বান। ওরে আয় রে, ওরে আয় রে, আয় রে বাঙালি আয় ছুটে আয়, আয় লেগে যাই দেশের কাজে, আয় রে বাঙালি আয় ছুটে আয়, আয় লেগে যাই দেশের কাজে। দেখাই জগতে ভীত বাঙালি, দেখাই জগতে ভীত বাঙালি, দাঁড়াতে জানে বীর সমাজে, আয় রে ওরে আয় রে বাঙালি আয় ছুটে আয়, আয় লেগে যাই দেশের কাজে, আয় রে বাঙালি আয় ছুটে আয়, আয় লেগে যাই দেশের। ১৯৬১ সালের ১৯শে মে সকাল থেকে শিলচর স্টেশন সত্যাগ্রহীদের দখলে, বন্ধ ট্রেন, বহু সত্যাগ্রহী পুলিশের হাতে গ্রেপ্তার হল, তো হাল ছাড়ল না। অন্য জায়গার বন্দি ভর্তি পুলিশ ভ্যানেরও বেয়নের চার্জ হলো সত্যাগ্রহীদের ওপর, জ্বলল পুলিশের গাড়িও, গুলি চলল ঝাঁকে ঝাঁকে, ১০টি তাজা প্রাণ ঝরে পড়ল। হাসপাতালে পরদিন মারা গেল আরও একজন। ১১ জন শহীদের মধ্যে ছিলেন বিশ্বের প্রথম নারী ভাষা শহীদ কিশোরী কমলা ভট্টাচার্য। শোকস্তব্ধ বরাক, ১১ শহীদের অন্তিম যাত্রায় অসংখ্য বাঙালির সাথে যুক্ত হল অবাঙালি মানুষও। ১১ প্রদীপ ভাসানো হল বরাকের জলে, যেন দশমীর বিসর্জিত। শোনো বন্ধু কাল পেতে, ১১ শহীদের গানে গানে সুরে বাজে, আলো আধার নিশায় আকাশ বাতাস নদীতে, বুকে ভিতর বয়ে যাওয়া রক্ত স্রোতে, বরাক পারে শোনো বন্ধু কান পেতে, ১১ শহীদের গানে গানে সুরে বাজে, আলো আধার নিশায়
আকাশ বাতাস নদীতে বুকের ভিতর বয়ে যাওয়া রক্ত সুধে মায়ের ভাষায় কথা বলতে চেয়ে প্রাণে যারা মরল মায়ের ভাষায় কথা বলতে চেয়ে প্রাণে যারা মরল মাতৃভাষার মান রাখতে চেয়ে শুনো তাদের কথা হৃদয়ে প্রীতি মরা পারে শুনো বন্ধু কান প্রীতি একাদশ শহীদের গানে গানে সুরে বাজে আলো আধা নিশায় আকাশ বাতাস নদীতে বুকে ভিতর বয়ে যাওয়া রক্ত শ্রুতি বরাক পারে শোনো বন্ধু কান প্রীতি চব্বিশে মে কলকাতায় সর্বাত্মক হরতাল চিতাভস্ম এলো গঙ্গার জলে ভাসিয়ে শপথ গ্রহণ হলো প্রাণ দিয়েছি আরো দেব ভাষা দেব না শহীদ তোমার রক্ত ঋণ আমরা ভুলব না ১৯ আর ২১ আমাদের আলোর বলয় আমাদের অন্তর্গত চেতনায় শান দেবার দিন আমাদের কোনো খণ্ডিত ভুবন নেই সব মাতৃভাষায় স্বীকৃতি পাক উন্নত ও প্রসারিত হোক ভাষা শহীদদের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম ফিরে আমায় দিল I'm a
উনিশ আমার মহাজাগরণ, উনিশ আমার মহামারণ, উনিশ আমার দৃক বসুধা, উনিশ আমার মাতৃসুধা, রক্তে নাচুন ঝড়ের মাতন, উনিশ আমার বৃক্ষ জীবন, উনিশ তুমি মাতৃদুগ্ধ মাতৃভাষার ঋণ, উনিশ তুমি চেতনাতেই জ্বলছ নিষেদিন, উনিশ তুমি বাঁচার মন্ত্র যুদ্ধ জয়ের গান, উনিশ তুমি আলোর নিশান জ্বলছ অনির্বাণ, উনিশ তুমি আলোর নিশান জ্বলছ অনির্বাণ। মিত্রের ভাষা জননী, জন্মের পর মার মুখের শব্দ আমার হৃৎপিণ্ডে দোলা জাগায় এবং তাকে বাজায় অন্য মুখের শব্দ, গড়ে ওঠে আমাদের হৃদয় ধ্বনি বাংলা ভাষা। তাকে রক্ষা করার জন্যে যারা প্রাণ দেয় বাংলাদেশ শিলচরে, তারা আমাদের ভাই, তাদের স্মরণচিহ্ন প্রতি বছর বাংলা শহীদ দিবস আমাদের নতুন করে সংকল্প নেবার দিন। সমস্ত আক্রমণের মুখে তোমাকে আগলে রাখার বুক দিয়ে বাংলার সন্তান আমরা, তুমি আমাদের ভাষা জননী, ও মা তুমি আমাদের নয়নে। সেই ভাষাতেই সূর্য ওঠে, সেই ভাষাতেই গান, সেই ভাষাতেই ক্লান্ত পাখি শীতল জলে স্নান, সেই ভাষাতেই শীতের রোদে শিশুর হাসি মুখ, সেই ভাষাতেই উঠছে জেগে বন্দি থাকা সুখ, সেই ভাষারই ছায়ায় বসে গাইছে বাউল গান, সেই ভাষাতেই মনের কোণে হাজার উপাখ্যান, সেই ভাষাতেই লেগে আছে রক্তের দাগ কত, এই ভাষাতেই কাটবে দ্বিধা হিংসা বিবাদ যত।